হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রংধনু সাতকাহন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আর বাবা যাচ্ছি একটা বৌভাতের দাওয়াত খেতে। আসলে বিয়ের দাওয়া তো ছিল, কিন্তু সেটা তো আর যাওয়া হয়নি একটু ব্যস্ততার কারণে। কিন্তু আজকে বৌভাতের দাওয়াত খেতে যাচ্ছি, তো আমি রেডি হয়ে গেছি। আজকে যেহেতু শুক্রবার, জুমার নামাজ পড়তে গেছে সবাই, বাবাও গেছে। তো নামাজ পড়ে চলে আসলে আমি আর বাবা একসাথে বের হব। বের হয়ে যাদের বাসা থেকে দাওয়াতটা দিয়েছে ওরা সবাই মিলে একসাথে আমরা যাব বউ আনতে। তো আজকে কী কী করছি, কোথায় যাচ্ছি সব দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকবে। আমার বড় মামা রে বইলা দেখো, বলবে ওর বিদায় দেরি আছে। আমরা কমিউনিটি সেন্টারে চলে আসছি এখন। এই কমিউনিটি সেন্টারটা অনেক সুন্দর, আশেপাশে বিভিন্ন ধরনের ফুল গাছ, পাতাবাহার জাতীয় গাছ এগুলো দিয়ে ডেকোরেশন করা। তো খুব ভালো লাগতেছে পরিবেশটা, দেখো কত গাছ, এলামন্ডা, কৈলাস, মোরগ ফুল, গোলাপ সহ বিভিন্ন ধরনের গাছ আছে। আর ওই দেখো মাঝখানের ওই হলুদ ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে। তো এখানে ল্যান্টেনের লাল কালারেরটা আছে। আমরা
বাসায় চলে আসছি। বাসায় এসে ভাবলাম যে ছাদে এসে একটু ঘুরে যাই। তার কারণটা হচ্ছে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে দুই দিন ধরে, তো আজকে সকাল থেকে ছিল না, একটু আগে হয়েছে। তো আমরা যে এখানে গিয়েছিলাম সেটা হচ্ছে সাভারের আশুলিয়ায় পল্লী বিদ্যুৎ নামের একটা জায়গা, ওখানে। তো ওখানে বিয়ের খাবার দাবার খেয়ে বউ দেখে ছবি তুলে চলে আসছি। এখন ছাদে একটু ঘোরাঘুরি করব, আর কোথাও পানি জমে থাকলে সেগুলো ফেলবো। তো তোমাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে সামনের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আর এখন থেকে ছাদ বাগানের যে অংশগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওগুলো দেখতে থাকো। ছাদে এসে দেখতে পেলাম আজকে এই জবা ফুল গাছটাতে দুইটা জবা ফুল ফুটেছে। এই জবা ফুলের সৌন্দর্য গোলাপের সৌন্দর্য কেউ হার মানায়, এতটা সুন্দর। এই তো আরেকটা, খুব ভালো লাগে। এর আগে একটা গাছ কিনে এনেছিলাম, এনে এখানে আমার পাশে যে খালামণির জায়গা আছে সেই জায়গার মধ্যে লাগিয়েছিলাম। তো সেটা যেটা হয়েছিল, বেশ অনেকদিন থাকার পর গাছটা মরে গেছিল, নিচে পানি দিতে যাওয়া হয়নি আর সেই জন্য। আজকে সকাল থেকে সারা দিনই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। সিঁড়ির জানালা দিয়ে দেখতে পেলাম কৃষ্ণচূড়া গাছটার মধ্যে শালিক পাখিটা বসে আছে, অনেক ভিজে গেছে বৃষ্টিতে। এখানে পাতাটার নিচে একটু ছাউনির মতো পেয়েছে, এখানেই ও বসে আছে। এবং দেখো ওর বডিটা কিভাবে করে ফুলে বসে আছে। আর তোমাদের আরেকটা সুন্দর জিনিস দেখাই, আমাদের কৃষ্ণচূড়া গাছে মৌচাক, মৌমাছিরা বাসা বানিয়েছে। দেখো মৌচাকটা বেশ অনেকটা বড় কিন্তু করে ফেলেছে অলরেডি ওরা। তো এখন প্রায় আমাদের ঘরে মৌমাছিরা ঢুকে যায় বারান্দা দিয়ে জানালা দিয়ে। বেচারা শালিক পাখিটার জন্য আমার কষ্ট হচ্ছে, কিভাবে বৃষ্টিতে ভিজে গেছে ও, আবার এদিক ওদিক তাকিয়ে দেখতেছে।